ফাইনালি চলে এসেছি প্র্যাকটিস গ্রাউন্ডে। আমরা এখন সবাই এখানে, গ্রুপ মিটিং হচ্ছে। গ্রুপ মিটিংয়ের পর কেক কাটাকাটি পর্ব হবে। এটি এপিসোড শেষ হওয়ার পরে ইনশাল্লাহ সবাই একটু একসাথে নাস্তা করে আবার বাসার দিকে ব্যাক হব। ওইখানে সবাই আছে। গার্ল এরশাদ মোহাম্মদ বাদল, হুসেন মোহাম্মদ বাদল, আমাদের নতুন যে ভাই ব্রাদাররা, তাদেরকে আজকে আপাতত বড়দের দায়িত্ব দেওয়া হোক। আসলে ছোটদের দায়িত্ব পালন করবে, এটা কি ভালো হয় না? হ্যাঁ, এটা এটা গুড আইডিয়া। তোরা ইয়া কর, ওয়ে কি ছোট, তুই দেখি ছোট হন, সবচেয়ে বুড়া গাদা এখানে, সবচেয়ে হাইট আলা বাদি। তোমাদের মধ্যে কে দায়িত্ব নেবে বল? সিএম আছে ভাই, সিএম আই পরিবেশন করো। এগুলা ভাই তো এই পাখি আলা শুনে আর কি এমনি করবে, এইভাবে ইয়া করব। হ্যালো না ভাই, তোমরা থামো যাও, এই থাম থাম, এইভাবে কেন মজা লাগে? তাই আমাদের সেলুনিয়াস গুরুত্বপূর্ণ মিটিং চলিতেছে। আসো আসো সবাই আসো, কর্তৃপক্ষ দাঁড়িয়ে। আমাদের সবগুলা কই ভাই? আমার এখানে কয়জন আছে? এই দুইজনকে ধরিয়া বেশি কই দে, মহব্বত ওর জন্য বেশি হবে। ও তো ব্যস্ত, ও তো মানে খাবে না। তুই এত বড় ভিডিও করলি ভাই, ভাই হামলো দরে বড় না, খাও তাও খাও। এটা দে ভিডিও ম্যান, তোমার ভিডিওটা আমি করতেছি, দাও তোমার ভিডিওটা আমি করতেছি, নাও। এই দুই বড় ভাই যেতে ডাক যখন আমাকে শুধু তোদেরকে দাওয়াত দিব নাকি? সাইকেল গুলা রাখ সিরিয়ালে, সাইকেল গুলা পার্ক করুক, পরে ফির হুড়মুড় করবে কেন? সাইকেল গুলা পার্ক করুক একটা জায়গায়। কামান কইছি ভাই,
রেস্ট আমার তো স্পিডটা তো আছে মানে আমি দৌড়াই দৌড়াই তো একদম ব্রেক করতাম ব্রেক করা তো সম্ভব না আসলে আমি ওই সময়টা কাজে লাগাই তাহলে হবে কি আমার খাটনিটা কমে যাবে আর বাসায় সবসময় ক্লিয়ার থাকার চেষ্টা করো আর সবাই একটু গায়ে লাগাই করো প্র্যাকটিস সবাই সবাই হেল্প করো সবাই সবার মধ্যে একটু ফ্রেন্ডলি রিলেশনটাই রাখো এটাই বেটার ওই তোমাদের মধ্যে যখন ব্যাপারটা না থাকবে সমস্যা তখনই হবে একজন পাও না মনে করো এ এইটা পায় তুমি এইটা পাও দুইটা আলাদা জিনিস শেয়ার করো কিভাবে করলে ঠিক হইতেছে খেলে তাহলে ক্রিকেট খেলে তোমরা স্টান করো প্রাইভেট বাসার সমস্যা অসুস্থতা ওয়েদার খারাপ সেটা ধরা দিতে পারে এই চারটা কারণ বাদে যদি কারো যেন প্র্যাকটিস মিস যায় সেটা সে জবাব দিয়ে করতে পারে হ্যাঁ অবশ্যই যদি আমার প্রাইভেট থাকে আমি আসবো পরের দিন তো আর আমার প্রাইভেট নাই সেটাই পরের দিন আমি আসছি হ্যাঁ অবশ্যই চলো এখন তাড়াতাড়ি হ্যাঁ তাহলে আল্লাহ হাফেজ সবাই